গড়ে না আজকে রানীঘাটি গ্রাম বলে নয় আজকে চাকলা বলে নয় আজকে বল্লভপুর বলে নয় আজকে রায়কুলা বলে নয় আজকে বুড়িরগাঁও বলে নয় আজকে জীবনপুর বলে নয় আজকে বেড়াচাপা বলে নয় আজকে আমিনপুর বলে নয় আজকে ফড়িবেড়ে বলে নয় আজকে রাজারার বলে নয় আজকে দুই চব্বিশ পরগনা বলে নয় আজকে দুই মেদিনীপুর বলে নয় আজকে হাওড়া বলে নয় হুগলি বলে নয় আজকে নদিয়া বলে নয় বাঁকুড়া বলে নয় আজকে মালদা বলে নয় মুর্শিদাবাদ বলে নয় আজকে পশ্চিম বাংলা বলে নয় আজকে বোম্বাই বলে নয় আজকে সুরাট বলে নয় আজকে মিরাট বলে নয় আজকে আপনাদের দিল্লি বলে নয় আজকে ইন্ডিয়া বলে নয় আজকে জার্মান চীন জাপান বলে নয় আল্লাহ নবী বলেন আমার যে সমস্ত উম্মত উম্মতিরা পৃথিবীর যে যে কান থেকে কোনায় কোনায় থেকে আমি রাসূলুল্লাহ মাশানে দরুদ শরীফ সালামটা পড়ে আমি রাসূলুল্লাহ মদিনায় শুয়ে শুয়ে নিজে কানে শুনতে পাই জোরে বললেন জোরে বললেন না শুধু তাই নয় আল্লাহ নবী আরো বলে দিলেন আমার ওই সমস্ত উম্মত উম্মতিদের দরুদ এবং সালামটা শুনে আমি রাসূলুল্লাহ মদিনায় শুয়ে শুয়ে নিজে মুচকে মুচকে হাসি এরা কোন মুখ নিয়ে বলে নবীর উপরে দরুদ সালাম চলবে না নবীকে কি ভালোবাসেন না নাকি এই কথা বলে কারা কারা নবীর জন্য নিজের জানটা দেবেন হাত তোলেন মাশাআল্লাহ তকবীর নারেক তকবীর নারেক তকবীর হাত না বিয়ে দেয় মুখে বললেন না অন্তরে বললেন আল্লাহই জানে আর যে জীবনে রসুলের ভালোবাসা নাই ওই জীবনটার কোনো দাম আছে এই কথা বলে যে জীবনে নবীর ভালোবাসা নাই সেই জীবনটার কোনো দাম নাই কেন সবই হলো আমার রসুলের জন্য কথা ঠিক না বে ঠিক কো আমি এই আউলিয়ার ছেলে আমি দাদা পীরের আওলাদ আজকে এই রানীহাটি গ্রামে বলে যাব বাবারা তোমরা নামাজ পড়ো জান্নাতে চলে যাবে নামাজ পড়ো জান্নাতে চলে যাবে আমার কথাটা আপনারা মানবেন এই কথা বলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে হজ করে জান্নাতে যাওয়া যাবে ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে গ্যারান্টি দিতে পারবেন আগে কি আগে হলো ঈমান আকীদা একটা পাত্রে যদি ছিদ্র থাকে আর আমি যদি পানি যদি ঢালি পানিটা কি থাকবে ভাইজান থাকবে না তো ঈমান আকীদা যদি গন্ডগোল হয় যদি ঈমান আকীদাই যদি গড়বড় হয়ে যায় যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন আল্লাহ দরবারে সেটা কবুল হবে না সবই হলো আমার রসুলের জন্য কথা ঠিক না বে ঠিক রসুলের জন্য নামাজ না নামাজের জন্য রসুল কথা বলে এই সকলে মিলে বলে রসুলের জন্য নামাজ কথা ঠিক না বে ঠিক মোহাম্মদ বিরা হোতা তো কুছ ভি নাহি হোতা এ রাম্মাতিরা এ নজওয়া তরুণেরা ও আব্বা জানেরা রসুল যদি না হতেন আল্লাহ পাক কিছু ফায়দা করত না নবী যদি না হতেন আল্লাহ পাক নবী দেগারে বানাতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক ফেরেশতা দেগারে বানাতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক জান্নাত কেও বানাতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক আরশে আজিম দেখো বানাতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক এই যে বিনা কুটি দ্বারাই আসমান দেখতে পাচ্ছেন এই আসমান দেখে আল্লাহ বানাতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক এই আসমানে তারাখানা দেখতে পাচ্ছেন এই তারা কে আল্লাহ বানাতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক চাঁদ কেউ সৃষ্টি করতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক সূর্য কো বানাতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক এই জমিনটা কো বানাতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক গাছপালা পশু পাখি পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি করতো না রসুল যদি না হতেন আল্লাহ পাক নামাজ রোজা হজ যাকাত শরীয়তের কোনো কাজ আল্লাহ পাক এই দুনিয়া জমিনে বানাতো না এ নবীর উম্মতিরা দুনিয়া এবং আখেরাতে যা কিছু সব দেখতে পাচ্ছেন সবই আপনার আমার আখিরি জামানার নবীর ওসিলা জোরে বললেন না
আল্লাহ সারা পৃথিবীটাকে আমার রসূলের জন্য সৃষ্টি করেছে, আজকে সেই রসূলেরকে ভুলে যাচ্ছে, আজকে সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি। আপনি কি নামাজের দোহাই দিচ্ছেন? রসূল নামাজ কাজা করেছে বলে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে হুকুম করে দিয়েছে, বান্দা নামাজটা কাজা কর। কেন কেন? আমার নবী নামাজ কাজা করেছে বলে। হাজির সাহেব কেউ আছেন? কে আছে এখানে? হাজির সাহেব কেউ আছেন? জিজ্ঞাসা করলেন, আরাফাত ময়দানেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছা করে মাগরিবের নামাজটা কাজা করতে হবে, কেন? আমার নবী নামাজ কাজা করেছে বলে। কথা ঠিক না বেঠি? আজকে সেই রাসূলকে ভুলে যাচ্ছে, নবীকে ভালোবাসতে শিখুন। তো সেই নবীর উপরে দরুদ শরীফ পড়ছেন। এই দরুদের ওসিলায় মক্কার কুফারে কুরাইশেরা, মক্কার কাফেরেরা, মক্কার মুমিন বেঈমানেরা আমার রসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমাটা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, এই জোরে বলে। আবু জেহেল তার দলবল নিয়ে বসে আছে, সঙ্গী সাথী দেখারে নিয়ে বসে আছে, আলোচনা করছে, কথা বলছে। কি আলোচনা করছে? মুহাম্মাদকে কিভাবে মারা যাবে, আল্লাহর রাসূলকে কিভাবে মারা যাবে, মুহাম্মাদ নামটার পৃথিবীর জমিনে রাখবো না, মুহাম্মাদকে চিরদিনের মতো মিটিয়ে দেবো, শেষ করে দেবো। কে আলোচনা করছে? আবু জেহেল। আবু জেহেল কে ছিল ভাইজান? নবীর চাচা, ঘর শত্রু। কি বিভীষণ! দেখবেন আপনার মামাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার ফুফুতো ভাই, আপনার চাচাতো ভাই, ক্ষতি যদি করতে হয় তারাই করবে। কথা ঠিক না বেঠিক? আবু জেহেল আলোচনা করছে, রসুলকে মারার প্ল্যান করছে। মক্কার কুফারে কুরাইশেরা একটা জায়গায় গোল করে মিটিং করছে, এ একরকম বুদ্ধি দেয়, ও একরকম বুদ্ধি দেয়, নিজেদের মধ্যে আলোচনা করে রসুলকে মারার প্ল্যান বলে। আর ওই আলোচনা করতে করতে ওই আলোচনার মধ্যে একজনা গরিব অসহায় ভিখারী মানুষ পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বস্তিতে বস্তিতে, বাড়িতে বাড়িতে ভিক্ষা চেয়ে খায়, সাহায্য চেয়ে খায়, আবু জেহেলের কাছে গিয়ে হাতখানা বাহির করেছে, কিছু সাহায্যের জন্য হাতখানা বাহির করেছে। এ আবু জেহেল, আমি তোমার দরবারে এসেছি, তোমার কাছে এসেছি, আমার অনেক দিন হলো খাওয়া হয় না, আমি দু তিন দিন ধরে ভুকা, খোদার জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, পেটের যে জ্বালা, খোদার যে জ্বালা আমি আর সইতে পারছি না। এই আবু জেহেল, তুমি আমাকে কিছু খেতে দাও, না হলে তুমি আমাকে কিছু সাহায্য করো, যার বিনিময়ে আমি বাজার থেকে কিছু কিনে এনে খোদার জ্বালাটা মিটিয়ে নিই। কথা বলবেন না, চুপ করে থাকতে বলেন। খোদার জ্বালাটা মিটিয়ে নিই, আপনি আমাকে কিছু সাহায্য করেন। আবু জেহেলের সঙ্গী সাথীর কাছে গরিব অসহায় মানুষটা কিছু চাইল, আবু জেহেল ওই গরিব অসহায় মানুষটাকে কিছু দিল না, উল্টে আবু জেহেলের সঙ্গী সাথীরা গরিব মানুষটাকে বলছে, তুই আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিস, আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিস, আমরা তোকে কিছু দেবো না, দিতে পারবো না, তুই খামা খাই এলি, কেন এলি, আমরা তোকে কিছু দেবো না, তুই চলে যা। ওই যে দূরে দেখতে পাচ্ছিস হযরতে আলী বসে আছে, তুই তার কাছে চলে যা, আমরা তোকে কিছু দেবো না। হযরতে আলী কাউকে খালি হাতে ফেরত দেয় না, তোকে আমরা কিছু দেবো না। গরিব অসহায় মানুষটার মনটা খারাপ হয়ে গেল, মনে দুঃখ পেয়ে গেল। নবীর উম্মতেরা গরিব মানুষটা টুক 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 করে পায়ে গেটে 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 আল্লাহ নবী সাহাবা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। হযরত আলীর কাছে গিয়ে এইরকম করে হাতখানা বাহির করে আল্লাহ রাসূলের জামাতাকে বলতে লেগেছেন, ও আল্লাহ নবীর জামাতা, ও হযরত আলী, হুজুর আপনার দরবারে আমি এসেছি, হুজুর আপনার কাছে আমি এসেছি, হুজুর আমার দু তিন দিন ধরে খাওয়া হয় না, হুজুর আমি দু তিন দিন ধরে ভুকা, হুজুর আমার দু তিন দিন ধরে পেটে পানি ছাড়া আমি আর অন্য কিছু পান করি না, হুজুর আমি আর অন্য কিছু আহার করি না, ও আল্লাহ রসুলে জামাতা, ও হযরতে আলী, হুজুর আপনি আমাকে কিছু খেতে দিন, আপনি যদি আমাকে কিছু খেতে না দেন, আপনি আমাকে কিছু দিরহাম সাহায্য করুন, যার বিনিময়ে আমি বাজার থেকে কিছু কিনে আমার নিজের খোদাটা মিটিয়ে লব, আমার নিজের পেটের জ্বালাটা মিটিয়ে লব, হুজুর আপনি আমাকে খালি গাতে খালি মুখে ফেরত দেবেন না, হুজুর আপনি আমাকে এমনি ছাড়বেন না, বড্ড বিপদে পড়েছি, বড্ড মুসিবতে পড়েছি হুজুর, হুজুর আপনি আমাকে এমনি ছাড়বেন না। ও রজুয়া তরুণেরা, রাতে
কোনো গরীব মানুষ যেতেন হুজুর আমার জীবনে কাউকে কোনোদিন খালি হাতে ফেরত দিতেন না হুজুরের দরবারে যখন কোনো গরীব মানুষ যেতেন হুজুর আমার জীবনে কাউকে খালি হাতে ফেরত দেয় না কিছু না কিছু দিয়ে বিদায় দিয়ে দেন যাও বাবা চলে যাও নবীর উম্মতেরা ও ভাইজানেরা ও নওজোয়ান তরুণেরা এ নবী মাকে উম্মত উম্মতি গোনেরা আল্লাহর রাসূলের জামাত হযরতে আলীর কাছে যেই টাইমে যেই সময়তে হাতখানা বাগিল করেছে কিছু সাহায্য জন্য চেয়েছে আল্লাহর রাসূলের জামাত আছে গরীব মানুষটাকে বিদায় দেবে হুজুরের কাছে সেই রকম জিনিস কিছু ছিল না হুজুর কিছু যে সাহায্য করবে হুজুরের কাছে সেই রকম জিনিস কিছু ছিল না হুজুর আমার জীবনে কাউকে কোনোদিন খালি হাতে ফেরত দেয় না হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন হুজুর আমার ভাবনায় পড়ে গেলেন একজনা গরিব মানুষ একজনা অসহায় মানুষ একজনা ভুখা মানুষ আমি আলী আমার দরবারে হাতখানা বাহির করেছে আমি আলী তাকে কিভাবে খালি হাতে ফিরিয়ে দি না 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 এটা কখনোই হতে পারে না আল্লাহ নারাজ হয়ে যাবেন আল্লাহ বেজার হয়ে যাবেন একজনা গরিব মানুষ আমার দরবার দেখে কিছু না খেয়ে কিছু না নিয়ে চলে যাবে এটা গোপনই হতে পারে না আমার চিন্তায় ঘুরে গেলেন আমার ভাবনায় ঘুরে গেলেন আমার চিন্তা করতে করতে হুজুরের মাথায় একটা বুদ্ধি চলে এলো হুজুরের মাথায় একটা প্ল্যান চলে এলো আল্লাহর রাসূলের জামাতা কি করেছিলেন এই গরিব মানুষটাকে বলতে লেগেছেন ও বাবাজি তোমার হাত কানা আমি আলী আমার সামনে একবার বাড়িয়ে দাও বলার সঙ্গে সঙ্গে গরিব অসহায় মানুষটা নিজের হাত কানা আল্লাহ রাসূলের জামাতা যাতে আলীর সামনে বাহির করে দিলেন হযরত আলীর সামনে হাতখানা বাহির করে দিলেন আল্লাহ নবী জামাতা কি করেছিলেন আল্লাহ রাসূলের জামাতা কি করেছিলেন হুজুর আমার এই দুচোখানা বন্ধ করে নিলেন হুজুর আমার দুচোখানা বন্ধ করে নিয়ে হুজুর আমার কি জানো মনে 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 পড়ে ওই গরিব অসহায় মানুষটার হাতে ফুঁ দিলেন কি দিল কি যেন মনে মনে পড়ে ওই গরিব অসহায় মানুষটার হাতে ফুঁ দিলেন দিয়ে বললেন বাবাজি তোমার হাতটা মুঠো করে নাও তো দেখি তোমার হাতটা মুঠো করে নাও আমি আলী আমার সামনে তোমার এই হাতের মুঠোখানা খুলবে না তোমাকে মানা করে দিলাম হুকুম করলাম নিষেধ করলাম আমার সামনে তুমি তোমার এই হাতের মুঠোখানা খুলবে না ওই যে তোমাকে যারা পাঠিয়েছে মক্কার কুফফারে কুরাইশেরা কাফেরেরা বেদিনেরা তাদের কাছে গিয়ে তুমি তোমার হাতের মুঠোখানা খুলবে তার আগে তুমি খুলবে না এটা তোমাকে আমি আলী হুকুম করলাম নবীর উম্মতেরা ও ভাইজানেরা ও নওজোয়ান তরুণেরা এ ভাইজানেরা আল্লাহ রাসূলের জামাতার কথাটা শুনে হযরত আলী কথাটা শুনে গরিব অসহায় মানুষটা টুক 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 করে পায়ে গেটে গেটে মক্কার কুফফাদের কাছে চলে গেল মক্কার বেদিনদের কাছে চলে গেল মক্কার বেঈমানদের কাছে চলে গেল আবু জেহেলের কাছে চলে গিয়ে আবু জেহেলের সঙ্গী সাথীর কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দাঁড়ানোর পর গরিব অসহায় মানুষটা কি করেছিল নিজের হাতখানা লম্বা করে দিল হাতের মুঠোখানা আস্তে 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 করে খুলল খোলার সঙ্গে সঙ্গে ওই গরিব অসহায় মানুষটা এবং মক্কার কুফফারেরা কাফেরেরা বেদিনেরা বেঈমানেরা কি দেখতে পেয়েছিল ওই গরিব অসহায় মানুষটার হাতে একটা ছোট্ট হীরের টুকরা জোরে বল সুবহানাল্লাহ কি দেখতে পেল একটা ছোট্ট হীরের টুকরা আবু জেহেলের সঙ্গী সাথী দেখে মাথাটা খারাপ হয়ে গেল কি ব্যাপার মক্কার কুফফারদের দেখে মাথাটা খারাপ হয়ে গেল কেন হযরতে আলীর কাছে তারা পাঠিয়েছিল হযরতে আলী হলো গরিব মানুষ হযরতে আলী হলো পয়সাওয়ালা নয় টাকাওয়ালা নয় দেওয়ানি নয় হযরতে আলী এত দামি মূল্যবান জিনিসটা পেল কোথাতে মক্কার কুফফাদের মাথাটা চাড়াং করে ঘুরে গেল হযরতে আলী তো গরিব মানুষ আপনাদের এলাকায় আমাদের এলাকায় যদি একটা গরিব মানুষ থাকে তার বাড়ির সামনে যদি হঠাৎ একটা নতুন গাড়ি যদি দেখতে পায় কি গো তোমার আমার একটু চিন্তা হবে না কোথা দেখেন পেলো রে একটু তো চিন্তা হবে হযরতে আলী হলো গরিব এত দামি মূল্যবান জিনিসটা পেলো কোথা থেকে আবু জেহেলে কিছু সঙ্গী সাথীর ওই কথাটাই শুধু মাথায় ঘুরছে হযরতে আলী কোথা থেকে পেলো তরুণেরা ও নওজোয়ানের যুবকেরা ও সোনার মালিকেরা এ নবী মাকে উম্মত উম্মতি গোনেরা
মক্কা কুফারে কুরাইশদের মক্কা কাফেরদের বেদিনদের বেঈমানদের ওই কথাটা শুধু মাথায় ঘুরছে হযরতে আলী কোথা থেকে পেলো এত দামি মূল্যবান জিনিসটা এটাকে জানতে হবে এটাকে যাচাই করতে হবে এটাকে জিজ্ঞাসা করতে হবে হযরতে আলী হলো গরীব মানুষ হযরতে আলী হলো পয়সাওয়ালা নয় হযরতে আলী হলো দেওয়ানি নয় হযরতে আলী হলো টাকাওয়ালা নয় এত দামি মূল্যবান জিনিসটা পেলো কোথা থেকে ও নবীর উম্মতেরা আবু জেনে কিছু কিছু সঙ্গী সাথীরা হযরতে আলীর কাছেতে চলে গেল হযরতে আলীর কাছে গিয়ে বলতে লেগেছে ও আল্লাহর রাসূলে জামাতা ও হযরতে আলী আপনার দরবারে আমরা এসেছি আপনার কাছে এসেছি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল আপনি কি আমাদের কানে বলবেন আল্লাহ রাসূলে জামাতা কি বলেছিলেন এই মক্কার কুফফারেরা কাফেরেরা কি জানতে চাইছো আমি আলী আমাকে বলো ওই সময় মক্কার কাফেরেরা বলেছিল আপনি তো গরীব মানুষ আপনি তো পয়সাওয়ালা নয় আপনি তো টাকাওয়ালা নয় আপনি তো দেওয়ানি নয় আপনার কাছে এত দামি মূল্যবান জিনিসটা এলো কোথা থেকে আপনি পেলেন কোথা থেকে এটা জানার জন্য আপনার কাছে এসেছি আপনি আমাকে দাঁড়ে কি বলবেন আল্লাহ রাসূলের জামাতে কথাটা শুনে কি বলেছিলেন এই মক্কার কুফফারে কুরাইশেরা তোমরা এটা জানার জন্য আমি আলী আমার কাছে এসেছো শুনে রেখে দাও তোমরা যখন ওই গরিব মানুষটাকে আমার কাছে পাঠিয়েছিলে আমি আলী ওই গরিব মানুষটাকে বিদায় দিবার মতো কিছু ছিল না আমি আলী আমার জীবনে কাউকে কোনোদিন খালি কাঁধে ফেরত দিই না আমি আলী কি করেছিলাম আমার নবী পাকের শানে দরুদ শরীফটা পড়ে ফু দিয়েছিলাম এ রাসূলের আল্লাহ পাক হীরা কোণে দিয়েছে জোরে বললেন না নবীর উম্মতেরা ও ভাইজানেরা এই কথাটা শোনার পরে ওই মক্কার কাফেরেরা ওই মক্কার বেদিনেরা ওই মক্কার বেঈমানেরা ছুটে 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 আল্লাহ নবীর দরবারে গিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে সেই দরুদ শরীফ পড়ছেন যার ওসিলায় মক্কার কাফেরেরা ঈমানের কালেমা পড়েছে সেই দরুদ শরীফ আপনি আমি পড়ছি কথা ঠিক না বে ঠিক গো এই দরুদ শরীফ আপনি যদি প্রতিদিন 1000 বার পাঠ করবেন কতবার 1000 বার পাঠ করবেন আল্লাহ পাক ওই বান্দা বান্দিটাকে উম্মত উম্মতিটাকে দুনিয়াতে আল্লাহ জান্নাতে আল্লাহ সার্টিফিকেটটা লিখে দেন জোরে বলে 1000 বার পাঠ করলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন একবার পাঠ করলে কি লাভ আছে আপনার আমার নামায় আমলে আমার আল্লাহ পাক 10টা নেকি আল্লাহ দান করে দেন জোরে বলে একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি পেয়ে গেলেন আর কি লাভ আছে আপনার আমার জীবনে 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর উপরে দরুদ শরীফ পড়ছে সকলে জান খুলে মহাব্বতে জোরে জোরে উঁচু আওয়াজে দরুদ শরীফ পড়েন আর আগিয়ে আগিয়ে চলে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা মকতারে কায়নাত সব দাতা কোই নেই ইয়ানি রাসূল পাক জায়সা কোই নেই মেরে রাসূল পাক জায়সা কোই নেই জিস ওয়াক্ত তে কচাঁদ নে চেহারা হুজুর কা জিস ওয়াক্ত তে কচাঁদ নে চেহারা হুজুর কা ও দেখতে হো গয়া সেহরা হুজুর কা কহনে লগা কহনে লগা কে আপসে আচ্ছা কোই নেই ইয়ানি রাসূল পাক জায়সা কোই নেই মেরে রাসূল পাক জায়সা কোই নেই আল্লাহুম্মা আজকে ভাইজান সমাজে কিছু কিছু ছেলে আছে বাপ মাকে দেখতে পারে না কি গো আছে তো নাই আজকে বাপ মাকে ছোট বড় কথা বলে সেই দিনের কথা ভুলে গেল সেদিনটাতে একটা দিন মা বাপ কত কষ্ট করে মানুষ করেছে কথা ঠিক না বে ঠিক
নওজোয়ান তরুণেরা এ সোনা মালিকেরা ও আমার ভাইজানেরা ও যুবকেরা জওয়ানেরা আল্লাহ তোমার মা বাবাকে বড় ইজ্জত খানা দিয়েছেন এ ভাইজানেরা আল্লাহ মা বাবাকে বড় দরজা খানা দিয়েছেন আল্লাহ মা বাবাকে বড় ইজ্জত খানা দিয়েছেন আল্লাহ মা বাবাকে বড় দরজা খানা আল্লাহ নসিব করেছেন পীরের থেকে পীর যদি থাকতে হয় সেই দরজাটা আল্লাহ পাক আমার আপনার বাপ মায়ের দরজা আল্লাহ নসিব করেছে জোরে বললেন না নবীর উম্মতেরা ও নওজোয়ান যুবকেরা ও তরুণেরা ও সোনার মালিকেরা আজকে তুমি ছেলে মা বাবার সঙ্গে বিয়া তুমি করো আজকে তুমি মা বাবাকে ছোট বড় কথা বলো আজকে তুমি মা বাবাকে গালি গালা দাও এ ছেলেরা তোমরা কি সেই দিনের কথাটা ভুলে গেলে একটা সময় চলে গিয়েছিল তোমার মা বাবা নিজে না খেয়ে নিজে না খেয়ে নিজে গে শুকিয়ে নিজে আর খানা শুকিয়ে নিজে খোদা জ্বালা যন্ত্রণা সহ্য করে এই যে শীতকালেতে নিজের গায়ে কম্বল খানা না দিয়ে নিজের গায়ে কাঁথা খানা না দিয়ে সন্তান দিগকে দিয়েছে কি কারণে তারা দিয়েছে একটা জিনিসই তারা সেই দিনে চিন্তা করেছিল আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমার সোনার মানিক আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা আল্লাহ আল্লাহ আমার রক্ত আল্লাহ আল্লাহ আমার পাশে শুয়ে আছে আল্লাহ আমার ছেলে যদি ঠান্ডা লেগে যায় আমার ছেলের শরীর খারাপ হয়ে যাবে আমার ছেলে বিমারে পড়ে যাবে আমি জনম মুখিনী মা আমি জনমদাতা বাপ আমি সহ্য করতে পারি আমার মা আমি না খেয়ে থাকতে পারবো আমি নিজে বাপ আমি না খেয়ে থাকতে পারবো আল্লাহ গো আমার সন্তান যদি না খেয়ে থাকতে পারবে না আল্লাহ সে হলো বাচ্চা গা আল্লাহ সে হলো বেগুনা আল্লাহ সে না খেয়ে থাকতে পারে না আল্লাহ আমি মা সহ্য করতে পারবো না ও নওজোয়ান তরুণেরা নিজে না খেয়ে নিজের গায়ে কম্বল খানা না দিয়ে সন্তানদের গায়ে দিয়েছে আজকে তুমি ছেলে তুমি বড় হয়ে আল্লাহ তোমাকে তাদের দুয়াই টাকা দিয়েছে আল্লাহ তোমাকে তাদের দুয়াই বড় করেছে আল্লাহ তোমাকে তাদের মেহনতে আল্লাহ তোমাকে অত বড় জায়গায় দাঁড় করিয়েছে আজকে তুমি বড় হয়ে সেই মা বাবাকে ছোট বড় কথা বলো আজকে তুমি সেই মা বাবাকে ছোট বড় কথা বলো সেদিনটার কথা তুমি ভুলে গেলে নবীর উম্মতেরা ও ভাইজানেরা আল্লাহ মা বাবাকে বড় ইজ্জত খানা দিয়েছেন আল্লাহ মা বাবাকে বড় সম্মানে মানুষ করেছেন এ ভাইজানেরা আল্লাহ মা বাবাকে বড় ইজ্জত খানা দিয়েছেন আল্লাহ মা বাবাকে বড় সম্মানে মানুষ করেছে শুনে রেখে দেন আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী নূর নবী দয়া নবী আল্লাহ নবী সাহাবা হুজুরদের ঘরে নিয়ে বসে আছেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের ঘরে নিয়ে আলোচনা করছেন আল্লাহ নবী সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলছেন আল্লাহ নবী আলোচনা করতে করতে কি বলেছিলেন এ সাহাবাই কেরামেরা আপনারা শুনলেন আপনারা জেনেলেন আপনারা শুনলেন আপনারা জেনেলেন কোন ছেলে যদি নিজের মা বাবার মুখের পানে একভাবে ভালোবাসার সঙ্গে মহাব্বতে নেক নজরে অন্তরের সঙ্গে তাকিয়ে থাকে এটা আমার আব্বা জান এটা আমার আম্মা জান এটা আমার জনম দুঃখিনী মা এটা আমার জন্মদাতা বাপ কোন ছেলে যদি নিজের মা বাবার মুখের দিকে একবার ভালোবাসার সঙ্গে তাকিয়ে থাকে ওই একবার তাকার রসিলায় আল্লাহ পাক ওই ছেলেটার নামায় আমলে একটা কবুলিয়াতি হজের সওয়াব আল্লাহ দান করবে জোরে বললেন না জোরে বলতে পারলেন না নবীর উম্মতেরা ও নওজোয়ান তরুণেরা এ নবী পাকের উম্মত উম্মতি বনেরা ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী দোজানের বাদশা এই কথাটা বলা মাত্রই আল্লাহ নবীর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়েছিলেন
আল্লাহ নবীর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে পড়েছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর বিয়াদবি maaf করে দিবেন হুজুর গোস্তাকি জালেবেল্লাহ হুজুর বিয়াদবি maaf করে দিন হুজুর আপনি যদি হুকুম দেন হুজুর আপনি যদি ইজাজত দেন আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব হুজুর আপনি যদি হুকুম দেন আপনি যদি ইজাজত দেন আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব হুজুর আল্লাহ নবী কি বলেছিলেন এ সাহাবা কি জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহ আমাকে বলো সাহাবা হুজুর বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলে দিলেন বলেছেন যদি নিজের মা বাবার মুখের দিকে একবার ভালোবাসার সঙ্গে তাকিয়ে থাকে নেক নজরে তাকিয়ে থাকে আল্লাহ সেই ছেলেটার নামে আমলে একটা কবুলিয়াতি গজের সন্তান করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার প্রশ্ন হলো এটা কোন ছেলে যদি নিজের মা বাবার মুখের দিকে প্রতিদিন 100 বার যদি তাকিয়ে থাকে ওই 100 বার তাকানোর সিলাই কি আল্লাহ পাক সেই ছেলেটার নামে আমলে 100টা দি কবুলিয়াতি গজে সব আল্লাহ দান করবেন আল্লাহ নবী কি বলেছিলেন এ বাবা সাহাবা ও বাবা সাহাবা কোন ছেলে যদি নিজের মা বাবার মুখের দিকে প্রতিদিন 100 বার যদি তাকিয়ে থাকে এটা আমার আব্বা জান এটা আমার আম্মা জান এটা আমার আব্বা জান এটা আমার আম্মা জান ওই 100 বার তাকানোর সিলাই আল্লাহ পাক ওই ছেলেটার নামে আমলে 100টা কবুলিয়াতি হজের সব আল্লাহ দান করবে জোরে বললেন না জোরে বলতে পারলেন না নারে তুমি বাপ মায়ের মুখের দিকে তাকালে কি হবে এই কথা বলে আল্লাহ হজের সব দান করবে আজকে সমাজে সেই ছেলেরা সেই বাপ মাকে ছোট বড় কথা বলছে আজকে সমাজে সেই ছেলেরা সেই বাপ মাকে আজকে তারা বিয়াদবি করছে কিসের গরম রক্তের গরম কদিন থাকবে দাই ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ টাকার গরম চলবে না আল্লাহ ধন দিয়েছে কেড়ে নিতে কতক্ষণ কত টাকা করেছে একটা ফুসকুড়ি মারার টাকা করতে পেরেছি এই কেউ একটা ফুসকুড়ি মারার টাকা ফুসকুড়ি সারানোর টাকা করতে পেরেছি পারিনি তাহলে এত গরম কিসের আজকে মামা কিরা ছোট বড় কথা আমাদের ঘরে ভালোবাসছে কোনো দাম নাই ফুরফুরা ওজুদের ঘরে ভালোবাসছে কোনো দাম নাই কোনো মূল্য নাই আমাদের ঘরে মনে করেছে কি সুন্দর একদম এখান থেকে রানীহাটি থেকে আপেল আঙ্গুর বেদানা সবজি নিয়ে চলে যাচ্ছে মিষ্টি নিয়ে চলে যাচ্ছে সন্দেশ নিয়ে চলে যাচ্ছে রসমালাই নিয়ে চলে যাচ্ছে হুজুর আমার আব্বা জান আমার ওমর চাচা জান আমার আব্বা জান আমার তোয়া চাচা জান আমার ইসমাইল চাচা জান আমার সব চাচা জান আমার ভাই জানদের ঘরে নিয়ে যে খাওয়াচ্ছেন আমার আমাদের ঘরে নিয়ে যে খাওয়াচ্ছেন ভাইজান কোনো দাম নাই বুকে হাতটা দিয়ে বলেন তো দেখি তোমার মা বাবাকে কতবার ওই রকম আপেল আঙ্গুর বেদানা নাশপাতি মিষ্টি কতবার খাইয়েছ এই কথা বলে বুকে হাতটা দিয়ে বলো তোমার মা বাবাকে তুমি কতবার ওই রকম আপেল আঙ্গুর বেদানা কত ভালোভাবে খাইয়েছ বলতে পারবে ওরা হুজুরের ঘরে খাওয়াচ্ছে মাওলানার ঘরে খাওয়াচ্ছে পুরো মূল্য থাকবে না কোনো দাম নাই বেকার বেকার হবে কোনো লাভ নাই দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছেন মাশাআল্লাহ ভালো খাজা হুজুরের ট্রেনের টিকিটটা কেটে মাজার জিয়ারত করতে যাচ্ছেন ট্রেনের টিকিট কেটে আপনার পানিপথের সরফদি সাবু আলী কালান্দার হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছেন ট্রেনের টিকিটটা কেটে আপনার কি বলে পাঞ্জাবে মোজাদের আলপের শানি হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছেন ট্রেনের টিকিটটা কেটে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি হযরতে বাকিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের মাজার জিয়ারত করতে যাচ্ছেন এ যুবকেরা জওয়ানেরা আমার ভাইরা তোমার বুকে হাতটা দিয়ে আল্লাহর দিকে চেয়ে বলো তোমার মা বাবার কবরটা কতবার জিয়ারত করেছো পারবেন এই কথা ঠিক কি না এই আমি ভুল বলছি নাকি মা খেতে পায়নি খালা খেলে টানাটানি করে কোনো লাভ হবে না মা খেতে পায়নি ঘরে তিন দিন হাঁড়ি চড়েনি খালা বেড়াতে এসেছে খালাকে টানছে খালা দুদিন থেকে যাও না কেন এদিকে নিজের মাই খেতে পায়নি
আপনি তাহলে আমাকে বলবেন ভাইজান তাহলে কি আমরা দাদা হুজুরের মাজারে যাব না তাহলে কি খাজা হুজুরের মাজারে যাব না তাহলে কি মুজাদ্দিদ আলপেশানি হুজুরের মাজারে যাব না 100 বার যাবে আপনার পীরের দরবারে কেন আপনি যাবেন না আপনার আল্লাহর ওলিদের মাজারে কেন আপনি যাবেন না 100 বার যাবেন 100 বার পীরের আওলাদ দেখারে খাওয়াবেন আগে তুমি তোমার নিজের মা বাবার কবরটা জিয়ারত করো তারপরে আল্লাহর ওলিদের মাজারে যাও আগে তুমি তোমার মা বাবার সেবাটা করো তারপরে তোমার পীরেদের সেবা করো দেখতে পাবে তোমার পীরের দোয়াটা এবং তোমার মা বাবার দোয়াটা দুটো এক জায়গায় হয়ে ওই দোয়াটা আল্লাহ দরবারে আরো তাড়াতাড়ি কবুল হয়ে যাবে একটু জোরে বলে সুবহানাল্লাহ জোরে বললেন না এই গেটটা একটু সরিয়ে দিতে বলেন ওই দিকটাই চলে আসেন না দরে সলিম আল্লাহুম্মা আচ্ছা আগে আগে চলে আসেন একটু পানি দেন তো আমাকে اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমাদের দিনদার ইমানদার হই যায় রাগ করছেন নাকি হ্যাঁ চটুকার ফাটুক হক কথা বলে যাব কথা ঠিক না বে ঠিক আগে নিজের মা বাবার সেবাটা করে তারপরে আমাদের ঘরে ভালোবাসেন ভাই কারণ পীরের থেকে পীর যদি থাকতে হয় সেই দরজাটা আল্লাহ পাক আমার আপনার বাপ মায়ের দরজা আল্লাহ নসিব করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ মা বাবাকে ভালোবাসো মা বাবার দোয়া লিয়ার চেষ্টা করে বদদোয়াটা নেবেন না আর মা বাবা কোনোদিন সন্তান দেখারে বদদোয়া করে করে না কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারে না ছেলেরা নজওয়া করুনেরা এলে বিভাগের উম্মাদ উম্মাদি গনেরা ছেলে তুমি তোমার মা বাপকে যদি মারো তোমার মা সেটা সহ্য করে নেবে তোমার বাপকে যদি মারো তোমার বাপ সেটা সহ্য করে নেবে তোমার বাপকে যদি গালি দাও তোমার বাপ সেটা সহ্য করে নেবে তোমার মাকে যদি গালি দাও তোমার মা সেটা সহ্য করে নেবে তোমার মাকে যদি খেতে না দাও তোমার মা সেটা সহ্য করে নেবে তোমার মা বাপকে যদি ঘর থেকে মেরে 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 ঘর থেকে যদি বাহির করে দাও তোমার মা বাপ সেটা সহ্য করে নেবে ছেলেরা তোমার মা বাবার সামনে দুফুটা 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 করে চোখের পানি যদি ফেলে দাও তোমার মা বাপ সেটা সহ্য করতে পারবে না কথা ঠিক না বে ঠিক বাপ মা সব সহ্য করতে পারে ছেলেদের কান্না সহ্য করতে পারে না এ ভাই জানেরা আজকে তুমি সেই মা বাবাকে গালি গালা দিচ্ছ আজকে সেই মা বাবাকে তুমি ছোট বড় কথা বলছো নবীর উম্মতেরা ও ভাই জানেরা বাপ মায়ের দোয়া নেয়ার চেষ্টা করো কারা বাপ মায়ের দোয়া পেয়েছিলে একটু তাদের দিকে শিক্ষা লান তাদের দিকে খেয়াল করো এ ভাই জানেরা বাপ মায়ের দোয়া পেয়েছিলেন কে হযরতে আপনার আমার পীর ফুরফুরা শরীফের পীর আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কার দোয়া পেয়েছিলেন গো ওনার আব্বা জানের দোয়া ওনার আব্বা জানের নাম কি বলুন পীর আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার পীর মোজাদ্দেদুজ জামানের দোয়া পেয়েছিলেন এ ভাই জানেরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া পেয়েছিলেন নবীর উম্মতেরা দাদা হুজুর পীর কেবলার কথা বলছো অসুবিধা হচ্ছে নাকি নবীর উম্মতেরা ও জোয়া জোয়া তরুণেরা এ ফুরফুরা পীর আবু বকরের মুরিদেরা দাদা পীর কোনো সাধারণ মানুষ ছিল না মুজাদ্দিদ জামান কোন সাধারণ মানুষ ছিল না আল্লাহ কি ইজ্জত করা দিয়েছেন আল্লাহ কি সম্মানে মানুষ কানা করেছেন আজকে এই মানুষটাকে আপনি আমি ভুলে যাচ্ছি আজকে এই মানুষটার কাছ থেকে দূরে সরে আসছি আপনি চলে যাচ্ছেন জাল যে যার কবরে জবাব সে নিজে দেবে আমি এই হুজুরের ছেলে আপনার কবরে জবাব দেব না আপনি আমার কবরে জবাব দেবেন না এ নজওয়ান তরুণেরা এ আব্বা জানেরা আপনি ফুরফুরা পীরকে ভুলে যাচ্ছেন ফুরফুরা পীরকে আল্লাহ পাক কি নিয়ামত কানা দান করেছেন এ ভাই জানেরা এ নজওয়ান
তরুণেরা আপনারা আমার পীর যখন বাংলাদেশে গেলেন আমার আপনার পীর আবু মাকার ফুরফুরার পীর আবু মাকার বাংলাদেশের জমিনে যখন হুজুর আমার পাখনা রেখেছিলেন দাদা হুজুর পীর কেমলা বাংলাদেশে পা রাখা মাত্র নই বাংলাদেশের মানুষেরা হাজার 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 লক্ষ লক্ষ মানুষেরা আপনারা আমার পীর আবু মাকারকে দেখে পাগল হয়ে গিয়েছিল কাউকে পীর কোনটা বলা লাগতো না দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে আছে একে 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 করে আপনারা আমার পীরের কাছে বায়াত হতে লেগেছে এই রকম করে গোটা বাংলাদেশটা আপনারা আমার পীর আবু মাকারে বায়াত হয়ে গেল তরুণেরা দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশ থেকে ফুরফুরা জমিনে চলে এলেন এ নওজোয়ান তরুণেরা এ আব্বা জানেরা এ ভাই জানেরা আপনারা আমার পীর ফুরফুরা জমিনে চলে এলেন দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফে এসে হুজুর আমার কয়েকদিন কেটে গেল এদিকে বাংলাদেশ থেকে দাদা হুজুর পীর কেবলা মুরিদ চলে আসলো বাংলাদেশ থেকে ফুরফুরা শরীফে মুরিদ চলে আসলো দাদা হুজুর পীর কেবলার কাছে এসে বলতে লেগেছে হুজুর বেয়াদবি মাফ করে দেবেন হুজুর গোস্তাগি নেমেল্লা হুজুর আপনি তো বাংলাদেশের জীবনে ফার্স্ট গেলেন হুজুর আমরা আপনার কাছে মুরিদ হয়েছি হুজুর আমরা আপনার কাছে বায়াত হয়েছি হুজুর আমরা আপনার কাছে আপনাকে আল্লাহর ওলি বলে বিশ্বাস করেছি হুজুর আপনি যখন বাংলাদেশ থেকে চলে এলেন আপনাকে ওই বাংলাদেশের এক শ্রেণী মানুষেরা আপনাকে কাফের বলে ফতোয়া দিল হুজুর আপনি যখনই চলে এলেন আপনাকে এক শ্রেণীর আলেমেরা আমাদের বাংলাদেশে কাফের বলে ফতোয়া দিয়েছে বাংলার ফুরফুরার আবু বাকার হলো কাফের বলুন নউজ বিল্লাহ হুজুর আপনাকে বাংলাদেশে যেতে হবে হুজুর আপনাকে বাংলাদেশের জমিনে পা রাখতে হবে হুজুরের গানে একটা আপনি একটা সময় দিন হুজুর হুজুর আপনি একটা তারিখ দিন একটা খোলা সমাবেশ আমরা করব একটা খোলা জনসভা আমরা ডাকব হুজুর আপনি কোন তারিখে যাবেন আমি বেঙ্গলের আবু মাকার আমি ফুরফুরার আবু মাকার আমি অমুক তারিখে চলে যাব অমুক তারিখে বাংলাদেশে ঘোষণা করে দাও ফুরফুরা থেকে বাঙ্গাল থেকে আবু মাকার আসছে দাদা হুজুর পীর কেবলা ডেটটা নিয়ে বাংলাদেশে মুরিদটা চলে গেল বাংলাদেশে যে হাজির হয়ে গেল বাংলাদেশে ঘোষণা হয়ে যাচ্ছে চারিদিকে ঘোষণা হয়ে গেল ফুরফুরার পীর আবু মাকার আসবে বেঙ্গলের পীর আবু মাকার আসবে মুজাদ্দেদুজ্জামান আসবে আবু মাকার অমুক তারিখে অমুক জায়গাতে একটা জনসভা আছে হিন্দুগণ আপনারা সকলে হাজির হবেন ও ভাই জানেরা সময় গেছে গেল দাদা হুজুর পীর কেবলা টাইম টাইমখানা চলে আসলো আপনারা আমার পীরের দেওয়ার সময় চলে আসলো এদিকে আপনারা আমার পীর বাংলাদেশে যাওয়ার জন্যে রওনা হয়ে গেলেন হুজুর আমার একদিন আগে বাংলাদেশে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন শিয়াখালা নাম শুনেছেন শিয়াখালা থেকে তখন মাটির ট্রেন চলতো আগেকার জমিনে আগেকার সময়েতে মাটির ট্রেন চলতো আপনারা আমার পীর আবু মাকার ওই মাটির ট্রেনে করে কলকাতা চাননি বলে একটা জায়গা আছে কি চাননি নাম শুনেছেন এই চাননি কলকাতার নাম শুনেন ওই চাননিতে একটা মসজিদ আছে আমার আপনার পীর আবু বাকার ওই চাননি মসজিদে থাকলেন হুজুর আমার চাননি মসজিদে গিয়ে নামাজ খানা পড়লেন আল্লাহর ফরজ নামাজ আদায় করে নিয়ে আপনার আমার পীর মুরাকাবা আলোতে বসে গেলেন মুরাকাবা মুশাহাদাতে বসে গেলেন এ নওজোয়ান তরুণেরা এ ভাই জানেরা দাদা হুজুর পীর কেবলা মুরাকাবা খানা শেষ করলেন হুজুর আমার তারপরের দিনে বাংলাদেশে যে চলে গেলেন হুজুর আমার বাংলাদেশে হাজির হয়ে গেলেন ও ভাই জানেরা দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে হাজির হওয়া মাত্রই হাজার হাজার মানুষ হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে দাদা হুজুর পীর কেবলা মাইকে শুধু সালাম খানা দিলেন হুজুর আমার সালাম খানা দিয়ে হুজুর আমার কি বলেছিলেন এ বাংলাদেশের মানুষেরা ও বাংলাদেশের মানুষেরা
আমি আবু বকর আজকে এসেছি আমি আবু বকর আজকে তোমাদের মধ্যে এসেছি আমি আবু বকরকে আজকে আমি আবু বকরকে আজকে 14 খানা প্রশ্ন করা হবে এই মজলিস থেকে কেউ আছে বাবা আমাকে 14 খানা প্রশ্ন করবে বাবা আর আমি আবু বকর ওই প্রশ্নের উত্তর খানা আমি এই জায়গাতে বসে বসে দিয়ে দিলাম দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে 14 খানা প্রশ্নের উত্তর খানা হুজুর আমার জবাব দিয়ে দিলেন দিওয়া মাত্রই তারা দাদা হুজুরকে কাফের বলেছিল তারা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছিল তারাই তো দাদা হুজুরকে ওই 14 খানা প্রশ্ন করবে বলে দিকে এসেছিল তারা ছুটে 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 এসে আপনারা আমার পায়ে পাখনা জড়িয়ে ধরলেন হুজুর বেয়াদবি মাফ করে দেবেন হুজুর গোস্তাখি বিল্লাহ আপনি প্রশ্নখানা জানলেন কিভাবে আমরা যে আপনাকে প্রশ্নখানা করব হুজুর আপনি কি যোগ করে জানলেন হুজুর আমরা ছাড়া আর অন্য কেউ জানে না হুজুর আপনি কি করে জানলেন একটু বলে দিন ও ভাই জানেরা আপনারা আমার পীর কি বলেছিলেন এ বাংলাদেশে আলেমেরা তোমরা আমি আবু বকরকে প্রশ্ন করবে আমি যখন গত কালকে কলকাতা চাঁদনি মসজিদে মুরাকাবা আলোতে বসেছিলাম আল্লাহ নবী আমার কাছে এসে বসে বলেছিল ও আবু বকর তুমি কালকে বাংলাদেশে জমিনে যাবে বাবা তোমাকে এই 14টা প্রশ্ন করা হবে বাবা আর আমি রাসূলুল্লাহ তোমাকে 14টা প্রশ্নের উত্তর খানা বলে দিলাম এই হলো দাদা পীর এই হলো দাদা পীর আল্লাহ রসুল এসে বলে দিয়েছিলেন বাবা আবু বকর তুমি কালকে বাংলাদেশে যাবে বাবা যাও তোমাকে এই 14টা প্রশ্ন করা হবে চলে যাও তুমি এই 14টার প্রশ্নের এই এই হবে বাবা জোরে বল সুবহানাল্লাহ আদর শ্রী আল্লাহুম্মা আমাদের নারী ইমানদার আজকে এই মানুষটাকে ভুলে যাচ্ছেন আজকে এই মানুষটাকে ভুলবেন দান করেছিলেন আজকে এই মানুষটার কাছ থেকে আমরা দূরে সরে আসছি আজকে এই মানুষটার কাছ থেকে আমরা দূরে সরে আসছি এ নওজোয়ান তরুণেরা এ আব্বা জানেরা আল্লাহ কি নিয়ামত কানা দান করেছিলেন আল্লাহ কি ইজ্জত কানা আল্লাহ আমার আপনার পীরকে দিয়েছিলেন আজকে আমরা পীর চিনতে পারলাম না আজকে আমরা দাদা হুজুরকে চিনতে পারলাম না ও ভাই জানেরা স্বয়ং আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার আপনার পীর আবু বকরের কবরে সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছিলেন করে বললেন না সেই মানুষটাকে ভুলছেন যার কবরে সওয়ালে যাওয়াটা রাসূলুল্লাহ নিজে দিয়েছে দাদা হুজুর পীর কেবলা কবরে আছেন সাওয়ানি উমরি কিতাবটা খুলে দেখলে হযরত আব্দুল মাবুদ হুজুরের লেখা সাওয়ানি উমরি কিতাবে লেখা আছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কবরে দিয়া আসা হয়ে গেল হুজুরের মাটি মঞ্জিল হয়ে গেল কে আসে সওয়াল জবাব করতে কোন ফেরেশতা যাতে মনকির নেকির ফেরেশতা আসলো আসা মাত্রই ওই কবরই আল্লাহ রসুল হাজির হয়ে গেলেন হয়ে কি বলেছিলেন ও আল্লাহ পাকের ফেরেশতা ও কবরে সওয়াল জবাব লাগবে না তোমাদের যদি সওয়াল জবাব করার থাকে আমি রাসূলুল্লাহ আমার কাছ থেকে নিয়ে নাও জোরে বলে জোরে বললেন না না আমি তুলবে দাদা হুজুর পীর কেবলার কবরের সওয়ালের জবাবটা আল্লাহ রসুল দিয়েছিলেন সেই মানুষটাকে ভুলে যাচ্ছেন আল্লাহ কি ইজ্জতখানা দিয়েছেন কি সম্মানের মানুষ করেছে আমার দিনদার ইমানদার ভাই জানে যাকে স্বয়ং আল্লাহ রসুল ভালোবেসেছেন আমরা আজকে তাকে ভালোবাসতে পারলাম না দাদুজির ভাই যিনি পায়ে হেঁটে কতবার হজ করতে গিয়েছিলেন হাওড়া জেলায় মাজার আছে নামটা কি গো হাজি ইসাহাক স্যার রহমাতুল্লাহ আলাইহি যিনি পায়ে হেঁটে হজ করেছে হুজুর আমার
আল্লাহ রাসূলের রওজা মুবারকে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী দরবারে আল্লাহর রাসূলের রওজায় সালাম দিলেন আল্লাহর নবী সালামের জবাবটা কবরের ভিতর থেকে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ দিয়ে কি বলেছিলেন দিয়ে কি বলেছিলেন ও হযরত হাজী ইসহাক শাহ আগে তুমি বলো আমার আবু বকর কেমন আছে জোরে বলো আবু বকরকে বলবে আবু বকর যে কাজটা করছে ওটা হলো আমি রাসূলুল্লাহ আমারই কাজ জোরে বলুন না সুবহানাল্লাহ এমনি দাদা পীর করে পাগল হয়ে যাচ্ছে নাকি নবীর উম্মতেরা ও নওজোয়ান তরুণেরা এই যে আপনাদের পাশে যে শুয়ে আছেন আমার পীর আবু বকরের হাতে হাত না দিতাম আমি রুহুল আমিন হতে পারতাম না আমাকে মানুষ চিনতো না আমি যদি না আমার পীর আবু বকরের হাতে হাত না দিতাম জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর উম্মতেরা ও নওজোয়ান তরুণেরা আল্লামার গোলামীর হুজুর আমার এমনি দাদা হুজুরাতে আটকানা দেয় না গো এমনি ফুরফুরার আবু বকরকে ধরে না গো আল্লাহ জবরদস্ত একজন বড় আলেম আল্লাহর একজন বড় আল্লাহর আলেম ছিলেন ও ভাইজানেরা এই বসিরাতের জমিনেতে আপনার আমার পীর আবু বকর যখন জীবনে প্রথম পাখানা রেখেছিল ওখানে কে ফটো তুলছে নাকি গো বন্ধ করো ফটো তুলবে না কেটে দাও ভাই গুনাহ হবে ফটো তোলা চলবে না ফটো তোলা কি গো হারাম ফটো তোলা কি সকলে মিলে বলে হারাম ইচ্ছাকৃতভাবে ফটো তোলা হলো হারাম হাসি মুখে ইচ্ছাকৃতভাবে ফটো তোলা কি হারাম আর জরুরিতে ছবি তোলা যাবে জরুরি বলতে কোনটা হজে যাবেন সেটা তুলতে পারে পাসপোর্ট তুলতে পারে আর এমনি ছবি তোলা কি হারাম সে যেই হোক পীরের বাচ্চা হোক মলি সাহেবের বাচ্চা হোক সে যেই হোক ফটো তোলা কি হারাম হারামকে হারাম বলবে যদি কেউ সাই দেয় তাহলে তার ইমানে চলে যাবে কথা ঠিক না বেঠিক সে ফটো তোলা হাসি মুখে ছবি তোলা সে যেই হোক পীরের বাচ্চা হোক হাবেশ সাহেব হোক মলি সাহেব হোক দরবেশ সাহেব হোক যেই এসে যাক না কেন হারাম কথা ঠিক না বেঠিক আমার দিনদার ইমানদার ভাই জানেরা ছবি তুলবেন না ছবি তোলা চলবে না যদি যেটা তুলে থাকেন ডিলেট করে দেন আমার দিনদার ইমানদার ভাই জানেরা আমি যে কথা বলছিলাম নবীর উম্মতেরা ও ভাই জানেরা ও নওজোয়ান জুমা গোয়াকেরা তরুণেরা যখন প্রথম জলসায় গেলেন আপনারা আমার পীর প্রথম জলসায় এসেছিলেন দাদা হুজুর পীর কেমরা যখন প্রথম জলসা বসিরাটে জমিনে পা রেখেছিলেন আল্লামা হুজুর আমার শুনতে পেয়েছিল ফুরফুরা থেকে আবু বকর আসবে আবু বকর পীরটা কি রকম আবু বকরকে যাচাই করতে হবে আবু বকরকে পরীক্ষা করতে হবে কেননা আল্লামা হুজুর আমার অনেক পীরের হাতে হাতকানা দিয়েছে কোন পীর হুজুরে মনে মতো হয় না কোন পীর হুজুরে পছন্দ হয় না হুজুর আবু বকর পীরটা কি রকম আবু বকরকে যাচাই করতে হবে দাদা হুজুরের জলসার কাছেতে আল্লামার গোলামী নুজুর আমার চলে গেলেন আল্লামার গোলামী নুজুর আমার গিয়ে ও ভাই জানেরা একটা পাশের বাড়িতে চুপ করে বসে আছে এদিকে দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার জলসাতে হাজির হয়ে গেলেন হুজুর আমার হাজির হয়ে মাইকে উঠে বললেন হুজুর আমার স্টেজে উঠে ওয়াজ কান আরম্ভ করে দিলেন এদিকে আল্লামার গোলামী নুজুর আমার পাশের বাড়িতে তিনটে প্রশ্ন কানা লিখে আপনার আমার পীরের কাছে সে বসে গেল দাদা হুজুরের কাছে সে বসে গেল আপনার আমার পীরের কাছে প্রশ্ন কানা নিয়ে বসে গেল যখনই বসে গেল আপনার আমার পীর এই রকম করে ঘুরে
আল্লামার গোলামীর হুজুর আমার যখনই আসলো এই রকম ভাবে ঘুরে পড়ে মাইকানা বন্ধ করে দিলেন ওয়াজখানা বন্ধ করে দিয়ে আপনারা আমার পীর কি বলেছিলেন ও বাবারা এই যে তোমাদের বড় মাওলানা আল্লামার গোলামীর বসে আছে এই গোলামীর মাওলানা আমাকে তিনটে প্রশ্ন করবে বলে এসেছে বাবারা আমি বুড়বুড়া আবু বকর এই জায়গাতে বসে তিনটে প্রশ্নের উত্তর কানা দিয়ে দিলাম দাদা হুজুর পীর কেবলা তিনটে প্রশ্নের উত্তর খানা দিয়ে দিল ওই সময় দিয়ে আমার তো নই আল্লামার গোলামীর হুজুর আমার আপনারা আমার পীরের পাখানা জড়িয়ে ধরে বলতে লেগেছে হুজুর আপনি জানলেন কিভাবে এই যে তিনটে প্রশ্ন আপনাকে করব হুজুর আমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনারা আমার পীর কি বলেছিলেন ও বড় মাওলানা ও আল্লামার গোলামীর তুমি যখনই আমার পাশে দেশে বসে গেলে আর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমারও পাশে দেশে বসে গেল আল্লাহ নবী আমার পাশে এসে বসে বলেছিল ও আবু বকর এই যে পিছনে আল্লামার গোলামীর এসেছে তোমাকে তিনটে প্রশ্ন করবে বাবা আর আমি রাসূলুল্লাহ তোমাকে তিনটে প্রশ্নের উত্তর খানা বলে দিলা এই গোলা আপনার আমার কোন সাধারণ মানুষ নাকি এই মানুষটাকে ভুলে যাচ্ছেন যাচ্ছেন যা সাগর থেকে এক বালতি পানি তুললে আর আমি যদি মনে করি সাগরের ক্ষতি করব কিছু হবে এই কথা বলে দাদা হুজুরকে ভালোবাসেন দাদা হুজুরের আওলাদদের হারে ভালোবাসেন পীর যদি ধরেছেন ধরার মতন ধরেন এই রকম পীর ধরেন হযরতে আব্দুল মাবুদ হুজুর দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন জানার ১১ নম্বর মাজার আছে কুতা কুতা পিয়ারডাঙ্গা শরীফে চলে যান ১১ নম্বর মাজার হযরতে আব্দুল মাবুদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমন পীর ধরেছিলেন হুজুর ইন্তেকাল হয়ে যাবেন হুজুর নসিহত করে যাচ্ছেন ওসিয়াত করে যাচ্ছেন এ আমার মুরিদেরা এ আমার আওলাদেরা ছেলেরা মুরিদেরা আমি আব্দুল মাবুদ যখন মারা যাব আমার মুখটাকে কেবলার দিকে করবে না কেন আমার মুখটাকে আমার পীর আবু বকরের দিকে করবে কেন গেল যার ওসিলায় আমি আব্দুল মাবুদকে আল্লাহ কাবা চিনিয়েছেন জোরে বলে জোরে বললেন না আমার দিনদার ইমানদার ভাই জানেন পীর ধরেছেন ধরার মতন ধরে আমাদের চ্যানেলটির পাশে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন